রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের দোয়া আমিও ভালো আছি। তাই আমি আজকে শুক্রবার আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভাই নতুন একটা ভিডিও নিয়ে। তাই ভাই আপনাদের কাছে বেশি বেশি আমার আশা ভরসা, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, প্রতিবন্ধী মানুষ হিসাবে আপনাদের কাছে এটাই আমার আশা। এই বলে নতুন ভিডিও আজকে নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা যারা ভালোবাসা পত্র থেকে কেমনে বাঁচবেন, কারো স্বামী কাছে গায়ে কীভাবে আনবেন, কারো বউ কাছে গায়ে এবং কীভাবে আনবেন, এই সম্বন্ধে আমার কাছে একটা ভিডিও আজকে দিচ্ছি ভাই। আমার কোনো তন্ত্রমন্ত্র নাই, তন্ত্রমন্ত্র ছাড়া এই ভিডিওটা কী কী জিনিস দিয়ে আপনি কেমনে ব্যবহার করলে আপনার মনের মানুষ কাছে আসবো, আপনার স্বামী চলে গেছে মারামারি করে পিটাপিটি করে আপনার কাছে কীভাবে আসবো, বা কারো স্বামী চলে গেছে বউ কীভাবে আনবে, এই ব্যাপারে আমি বলতেছি। আমার ভিডিওগুলো ভালো করে দেখে ইনশাল্লাহ কাজ করেন, একশো একশো কাজ হবে। এই দেখেন আমি কী দেখাচ্ছি, এই হচ্ছে আপনাদের সামনে আসলাম। এটা লাগবে ভাই হরিণের ঝিল, এটার নাম হরিণের ঝিল, এটা পাশারি দোকানে পাবেন, হরিণের ঝিল লাগবে। তারপর লাগবে এটা কড়ি, এটা কড়ি সালনা দিতে হবে, এই কড়ি লাগবে। তারপর লাগবে আপনার এই যে মনামণি বিসি, এই যে দেখেন মনামণি বিসি, এটা তিনটা চাবিস করতে হবে ভাই, এরকম ছয় পিস মনামণি বিসি আনবেন, ছয় পিস মনামণি বিসি নেবেন, এরকম এক পিস বা দুই পিস হরিণের ঝিল আনবেন, এরকম দুই পিস হরিণের ঝিল কিনবেন, এগুলো পাঁচ টাকা ছয় টাকা দিলে পাওয়া যায়। আর একটা করি আনবেন, এটা হচ্ছে করি চালনা, করি চালনা দিয়া মনের মানুষকে কীভাবে আনবেন এই করি চালনা সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি। আপনার করি চালনা সঠিক মধ্যে দিতে পারেন, একশো লক্ষ আপনাদের মনের আশা পূর্ণ হবে, কারণ এগুলা করিনা জিনিস। কিছুদিন আগে আমার কাছে একটা আমার পাড়াবসী একটা বই আর জামাই চলে গেছে মারামারি পিটাপিটি করে, তো এ আমার বললো যে ভাই সব কিছু পারেন, অনেক কিছু বেচেন, আপনি কি কারো স্বামী এনে দিতে পারেন না? তা আমি বলছি বন্ডি আমি তার বৈদ্য না, আমি আর কবিরাজ, এগুলো বৈদ্য কবিরাজ হেরা করে, আমি এমনি সাধারণ পাশের দোকান করি। তবে আমার কাছে আগের দিনে মরুব্বীরা মানুষের একটা বিদ্যা আছে, যদি এসে ভাই আগের দিনে মানুষের তকদির, এগুলো কোনো তন্ত্রমন্ত্র লাগে না ভাই, এগুলো খালি বিশ্বাসের উপর সব কিছু। এই দুনিয়াতে বৈদ্যের কাছে যান, তন্ত্র লেখে মন্ত্র লেখে কত কিছু লেখে, গাছে ঝুলাও কবরস্থানে দাও, ভাই আমার কাছে কিচ্ছু লাগে না। তা আমার স্বাস্থ্য ওই বন্ডারে বলছিলাম, বোন যদি বিশ্বাস করস এই এই হরিণের ঝিল দাও, এদের হরিণের ঝিল এরকম আমার কাছে আছে, আমি আর হরিণের ঝিল দিছি। দেওয়ার পর এরকম দুইটা মনামনি ছয়টা বিসি দিছি, এরকম ছয়টা বিসি দিছি, তারপরে এরকম একটা করি দিছি আমার থেকে, তুই যাচাই করে দেখাবে টিয়া পয়সা লাগে না। তখন কী করলাম আমার বোন, এই যে দেখেন এই হরিণের ঝিলের মধ্যে কী লিখতে হইব শুনেন, প্রথম লিখবেন আল্লাহ এক শব্দ, যারা আনবেন এর মান নাম দিবেন নিচে, যে আইব তার মান নাম দিবেন উপরে। অর্থাৎ আমি মনে করেন একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার আমি আনবো, তাহলে আমার মান নাম দিব আগে, দেওয়ার পরে দিব মেয়েটার নাম, এরপরে দিব আমার নাম, পরে দিব আমার মান নাম। এখানে চারটা নাম লিখবেন, উপরে লিখবেন আল্লাহ, নিচে লিখবেন আল্লাহ, এই দুটো শব্দ আর কোনো শব্দ লিখবেন না। এরপরে এনে নামের উপরে আপনার এই মনামনি দুইটা বিসি দিবেন, এই মনামনি দুইটা বিসি মিলাই দিবেন, নামের উপরে আপনি এরকম লাম্বা করে দিবেন, যাতে আপনি নামের উপরে আর ওই ছেলেটার নামের উপরে দুটো নামের উপর মাঝখানে থাকে। দেওয়ার পর এটা আপনি এইভাবে হতে বটবেন, এই মনামনি গুঁড়াটা মাঝখানে ভাঙতে হবে, এভাবে বটবেন, এভাবে বটবেন, এভাবে বটবেন, বইটা এটা তাবিজে ঠুলে ব্যবহার করবেন না, সাদা সুতাতে বানবেন, এরকম তিনটে তাবিজ বানাবেন। বানানোর পর একটা তাবিজ দিবেন ভাই আপনি ফ্যানের মধ্যে লটকে দিবেন, ফ্যানের মধ্যে, ঘরে ফ্যান আছে না, ফ্যানের মধ্যে, ঘরে ফ্যানের মধ্যে বানবেন। আর একটা তাবিজ কী করবেন, একটা লেবু কিনবেন ভাই, লেবু, লেবু তো চিনেন, লেবু কিনবেন, লেবুটা মাঝখানে কাটবেন, কাটটা এই তাবিজটা লেবুর মাঝখানে দিবেন, দিয়া বালার কষ্টি দিয়ে ফেঁসাবেন, আর তো সাদা সুতাতে ফেঁসাবেন, ফেঁসাই একটা মাটির তলে খাড়াইবেন, লেবুর ভিতরে ভাই তাবিজটা ঢুকাইবেন, ঢুকাইয়া হয়তো কষ্টিপ দিয়ে ফেঁসাবেন লেবুটা,
আনতে সাদা সুতা দিয়ে ফেসেবেন ফেসাইয়া মাড়ি মধ্যে গাড়াই দিতে হবে আন আমরা ভাই শহরে তাই কই খামু মাড়ি সাত তালা ছয় তালা তাই মাড়িতে বসে কে দেই না তাহলে কি করবেন আপনি একটা টপ বানাবেন আমরাও বিল্ডিং এর মধ্যে অ্যাভেলেবল মানুষ টপ আছে একটা বোতলে কাইটা এর মধ্যে মাটি দিয়ে একটা টপের মধ্যে একটা সারা লাগাইবে আর এর ভিতরে তাও কাগজ দিয়ে গাড়াই দিবে গেল দুইটা আর একটা তাবিজ থাকবো ভাই এরকম একটা করি কিনতে হবে ভাই এই করির ভিতরে ওই তাবিজটা ঢুকাইবে এটা ভিতরে ফাঁকা ভিতরে ঢুকাইবে ঢুকাইয়া আপনার ঘরের মধ্যে একটা সিলভারের গামলা লাগবো সিলভারের গামবার ভিতরে এক গামলা পানি দিবেন দিয়া করিটা সিলভারের গামলার মধ্যে ছেড়ে দিবেন এই করি আপনি এখন যে বরাবর রাখবেন এই বলার মধ্যে একটা আগ দিবেন আগ দিয়ে চিহ্ন রাখবেন চব্বিশ ঘন্টা পরে করির কাছে গিয়ে দেখবেন করি লড়ছে কিনা যদি মনে করেন যে করিটা লড়ছে তাহলে মানুষ আপনার মনে মানুষ একশো একশো আইসে আচ্ছা আর মনে করেন এটা একশো একশো আইতেইব তার কারণ ওই যে আমার বোনের দিছিলাম আমার বোনের জামাই বাই বিশ সাত দিনের ভিতরে জামাই আপনি আমার কথা দৈরা এটা ব্যবহার করে দেখেন কারণ এখানে কিরা কসম লাগে না আর পরে গাছ গাছে কখনো মিথ্যা না এটা আগের দিন না মুরব্বীর বাণী এখন সত্যের বাণী তো আমার শাশু বিনয় দিলাম করে আমরা শর্ট করে বলে আসতে যাক এখন যারা গ্রাম অঞ্চলে আছেন ভাই হতে কোথায় মানে আমাদের হতে ভাই ফ্যান নাই তো আমরা তাবিজ কীভাবে ব্যবহার করাম তো যারা গ্রাম অঞ্চলে আছেন আপনাদের হাত পাখা ব্যবহার করে হাত পাখার মধ্যে আপনি তাবিজটা ভেঙে দিবে দিয়ে ওই তাবিজটা বাতাস খাইবেন ইনশাল্লাহ আমি শুক্র ভাই কই গেলাম আমার কথা অবশ্যই আপনি ভাববেন যে শুক্র ভাই সঠিক দিন দিয়ে গেছে ব্যবহার করে একবার দেখেন তবে দেখ আজকের ভিডিওটা এ পর্যন্ত সমাপ্তি করলাম নতুন এটা পরবর্তী আর একটা ভিডিও আছে যারার বিয়ার ঘর খালি ভাঙ্গা যায় অত অত বিয়া এ ভাই বিয়া হচ্ছে না মাথা টেনশন খারাপ এই ভাইদের জন্য আমি এরপরের ভিডিওটা দেখেন এই ভিডিওতে বিদায় নিচ্ছি।